Hey everyone, welcome back to our channel, to our new blog. আশা করি সবাই ভালো আছো, বিন্দাস যে সুস্থ আছো, মোটামুটি মানে বাড়ির সবাই যতগুলো ফ্যামিলি আসছে মেম্বার আছে আর কি সবার শরীর খারাপ, কেউ সর্দি কাশি নিয়ে ভুগছে, কেউ জ্বর নিয়ে ভুগছে, সবাই ঠান্ডা লেগে গেছে, মোটামুটি সবাই ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি শরীর কারোরই ভালো যাচ্ছে না। তারপর ঠান্ডাটা আমাদের এখানে অতটা নেই, কিন্তু বহরমপুরে এত ট্রিমেন্ডাস টাইপের ঠান্ডা ছিল না, সব সবাই ইনফেক্টেড হয়ে গেছে, খাওয়ার জন্য সবার প্রবলেম হয়েছে। এই একটা দিন রাত্রে বেলাতে যেদিন মানে আমরা ওখানে পৌঁছাই, সেদিন রাত্রে সাথে খাওয়া দাওয়া করতে গেছিলাম, যে ঝটকা হাওয়াটা যেদিন মানে এমন মারলো, ওই দিনই মোটামুটি সবাই মোটামুটি সবার অ্যাকশন নিয়ে নিয়েছে, যে হ্যাঁ আমি দেখলাম যে হ্যাঁ বাড়ি পৌঁছেছি, কি গলা ধরে নিচ্ছে না না কোনো প্রবলেম, আমার তো আরও প্রবলেম বেড়ে গেছিলো দুই একদিনে। হ্যাঁ, দিয়া তবে একটু ব্রিদিং প্রবলেম এমনিতেই আছে, তো ভাবছি যে একবার দিয়াকে আবার নিয়ে যেতে হবে, বরাবর একটু মাঝে মাঝে প্রবলেমটা করছে, ব্রিদিং প্রবলেম। এবং সকালবেলা একটু জাস্ট সমস্ত ভেজিটেবলস দিয়ে একটু ফ্রাই হচ্ছে টিফিনের জন্য, একটু ব্রকলি আছে, একটু ক্যাপসিকাম, এদিকে আছে মিরচি, এদিকে বিনস, গাজর, সমস্ত কিছু দিয়ে একটু জাস্ট হালকা করে টিফিন করবো, ভেজিটেবল ফ্রাই করে। আর দুপুরে রান্না হচ্ছে আমাদের এই যে একদম গ্রিন মাঠের টাটকা শাক, সকালবেলায় বিক্রি করতে এসেছিল, ইয়ার নিয়েছে রান্নার জন্য। আর আজকে বললো যে মা ফোন, শাশুড়ি মা ফোন করেছিল যে ওখানে খেয়ে নেওয়ার জন্য, কারণ আজকে সানডে, সানডে মানে আমরা একটু জাস্ট সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি ফ্যামিলির সবাই। ওর দাদাও এসেছে, নেক্সট উইক থেকে আবার দিয়া থাকছে না, কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে ব্লগে তোমরা দেখতেই পাবে। আমাকে একাই বাড়িতে থাকতে হবে, একাই সমস্ত কিছু করতে হবে, ও থাকছে না, একটা বিশাল চাপ, অনেকদিন পর এরকম, অনেকদিন কি মানে কখনো এরকম একা থাকিনি। তো এবছর মানে কি লাইফে ফার্স্ট টাইম মনে হয় ওকে ছেড়ে এক সপ্তাহ থাকতে হবে। আমি যখন আমার যখন গোটে ডিউটি পড়ে তখনই হয়তো দিয়া গেছে, আমি যাই কখনো একা থাকা কখনো হয় নি সিচুয়েশন। তো যাই হোক, ও থাকবে না, চলে যাবে বলছে এক সপ্তাহের জন্য, কোথায় যাচ্ছে তো বলছে, তো ব্লগে সমস্ত কিছু দেখতেই পাবে, তার জন্য আমাদের ব্লগটাকে তো কাজ করতে হবে। তো সকাল থেকে কাজলকে আজকে এত সুন্দর কাজ দিয়েছি যে ও মন শান্তভাবে মাথা ঠান্ডা করে কাজটা করছে। এই যে বোথ শাক বাঁধতে দিয়েছি, কারণ ও বলেছে যা করবে করো, যেখানে খাও না কেন আমাকে এই শাক করে দিতে হবে। আর এই শাক শাক করে আমার পাগল হয়ে গেছে, প্রত্যেক দিন খাবার খাওয়াতে এতটা করে শাক থাকবে। আর এদিকে আমার চলছে এই যে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজটা আবার লাস্টে অ্যাড করেছি, গল্প করতে করতে দাদা এসেছিলো, মাথাটা পুরো ঘেঁটে গিয়ে এই যে এতক্ষণ একটু পেঁয়াজ দিলাম। তো এটা আমার আর ওর কালিনের ব্রেকফাস্টটা হয়ে যাবে, তারপরে শাকটা কমপ্লিট করে নিয়ে আমরা যাবো একটু বাইরে। তো ফাইনালি ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করতে করতে এত বেশি খিদে পেয়ে গেছিলো, তখন আমার মনে হচ্ছে না ব্রেকফাস্টটা বানাতে পারবো। তো এই দেখো, আর এগুলো ওই আমাদের যেহেতু রাস্তাঘাটে বাড়ি না, ভীষণ ধুলো পড়ে যাচ্ছে, এগুলো নিজেকেই পরিষ্কার করাটা উচিত, একদম কোনায় কোনায় পরিষ্কার হয়ে যাবে। তখন আমি স্নান টান করে পুজোটা করি গা, ফুল সব তুলে নিজ, কালার গুলো দেখো সুন্দর, লাল সাদা, এ ওই ছোট ছোট গুলো পেড়ে দিও না, বড় হতে দাও। ধনে পাতার চাটনি নাকি? ধনে পাতার চাটনি, এখানে একটা পালং শাক, এখানে আছে ফুলকপি আলু, এখানে স্পেশাল মাছের টক, চলো একটু বসে দেখো কেমন হচ্ছে। হচ্ছে গোদরেজের সোফা, থ্রি সিটার মনে হয়, হ্যাঁ থ্রি সিটার, থ্রি সিটার, কালারটাও বেশ আছে। এটাই দেখার জন্য সকাল থেকে আর সময় হয়ে উঠছিল না, তো ফাইনালি বিকেলবেলা এলাম অবশেষে। আর এই যে দাদার দোকানটাতে এসেছি, পুরো ভার ভার করে স্টক আছে এখানে, বসে আরাম, অবশ্যই বসে আরাম, কিন্তু এটা তো মানে আমাকে একটুখানি কাস্টমাইজ করে নিতে হবে, মানে আমার এই মডেলটার দরকার নেই, কিন্তু মডেল আমার একটু অন্যরকম দরকার, আর একটু বড়, একটু স্পেসিয়াস হবে, অবশ্যই ভালো, কমফোর্টেবল। নিয়ে ফাইনালি আমাদের রাত্রের ডিনার ডিসিশনে আসা হলো যে খিচুড়ি,
তারপরে মা বললো না একটু পোলাও খেতে ইচ্ছে করছে, কিন্তু আমরা তিনজন, আমি ফাল্গুনি আর দিয়ার বাবা বললাম যে খিচুড়িটা হোক, নেক্সট সানডে হয়েছিল তো এবার আজকে খিচুড়িটা হোক, ওই জন্য সমস্ত কিছু সবজি টবজি নিয়ে বসে গেছে, কিন্তু এরা বলছে যে না হবে না। যাই হোক, দিয়া শেষমেষ রাজি হয়েছে এবং কাটাকাটি শুরু করেছে। কাটাকাটি করবো বাট আমি রান্না কিন্তু করবো না, আমি বলেই দিয়েছি। ও একটা বড় মতো ঢাউস মার্কা হারিয়েও বসে গেছে, কড়াইয়ে ডিম সিদ্ধ অলরেডি বসে গেছে, ডিমের কারি আর খিচুড়ি হবে আগের দিনের মতো। আগে দিয়ার দিন খুব ভালো বানিয়েছিল খিচুড়িটা, বুঝেছে। খিচুড়ির মশলার প্রিপারেশন চলছে, খিচুড়িকে খিচুড়ি খাবো বলে অপরাধ হয়ে গেছে আমার, খাটিয়ে খাটিয়ে মেরে দিতে হবে। পেঁয়াজ কেটেছি, ফুলকপি ভেজেছি, আলু ভেজেছি, এখানে ধনে পাতা কেটেছি, মশলা বেটেছি, আর কি করবো বলো। হ্যাঁ, খাটিয়ে 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 সবজি কেটেছি, আর এখানে সব বাড়িতে সব মারা এসছে, ওর বৌদিরা টুদিরা এসছে, সব বসে বসে এখন গল্প করছে, ট্যাং ট্যাং সব গল্প করছে। আমরা খিচুড়ি করছি, আমার কথা ছিল ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেল খিচুড়ি। নাকি দিয়া তোমার কিছু বলার নেই কেন? আচ্ছা, প্রচুর কাজ করছে, এটা দেখার আছে। খিচুড়ি খাওয়া না, মাকে হাতা দাও, কাজ করো। দেখালাম দাদা করেছে ডিমের কারি, খিচুড়ি করেছি আমি, জানি না। লবণ জল দিয়ে গার্গল করো, খুব ভালো দেখো, ভালো হয়ে যাবে। পুরো পরের কথা, কিন্তু জাস্ট মর্নিং হলো, আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ, সর্দিতে পুরো গলা নাক সব বন্ধ হয়ে গেছে, রাত্রে বেলা তো ভালো করে ঘুমোতে পারছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। তো চলো, কালকে তো রাত্রের ব্লগটা শেষ করা হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দিশ্রীকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সেটা নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা।